তো হে গাইস ওয়েলকাম টু মাই ডিসট্রাই ঋষি কাশ্যপ। তো আজি আমি এটা সাইকেল রাইড করিম আর মূল লগত সেইগিলা সারাঙ্গ ইসুলা বুদাম মারি আছে মানে ইয়া বেয়া ফিজি গেছি মানে এইখিনি আনতে ফিজিল তে ফেলা আছে সৌরভ নমস্কার দি নমস্কার দি নমস্কার জানা লাগে নমস্কার ও ভাই আর ফেলা আজি নেরাখা মানুহ এটা দেখাম বন্দীপ মানে আমার বেস্ট ফ্রেন্ড হয় কিন্তু ইয়াক দেখা নাপায় লগত কিন্তু এইটো আজি উলছি কিবাকে মানে গাটা ভিডিও শুনি আছিল সাপন নিচিনা এটা বনাই তো আজি আমাৰ লগত আহিল। তো আমি আজি যাম ধলপুর যত আমার মামা আছিল হিমন্ত বিশ্ব শর্মা স্যার। সো তাতে আমি চাবলৈ যাম আজি মানে কিবা কিবি এনে কিবা আছে আর দেখাব নাই আমার সরস তাই বেশি দূর নহয়ও দুই ঘন্টামানের বাদ। তো আমি যাম তো আপনার ভিডিও একলগে চাই থাকক কত কি হয়ে দেখা হব গই থাকো। তো বলক আমি ভিডিওটো আরম্ভ করো। আর এয়া পালো আমি রূপৈ চক ইয়াতে বোলে কিনা কিনে দোকান কিনা কিনে চাও কি কিনে কত যা। আর এয়া লই আছে হারাঙ্গ কল মানে ধলপুরত খাব লাগবো না। আর আমার ধলপুরত যাবা হতে ফার্স্ট নদী তো পার হয়েছি এটা এখান দলং কি সুন্দর দলং কি দিনে দীঘল আর মানে নদীর মাজত আছো এটা এয়া পরিবেশ তো চাওক না কি মজা পরিবেশ সুন্দর পরিবেশ। আমি এটা যাম ধলপুর। তো আপনার ভিডিওটা চাই রাখক তেতিয়া কত কি হয় সকল দেখা হবো আপনার যদি ধলপুর দেখা নাই মোর ভিডিওটা যোগেদি দেখা হবো। সো ভিডিওটা সকলকে চাই রাখক। আর এয়া ফার্স্ট ধলপুর ফলে সুমেই গরু কি ধুনিয়াকে জিয়নি লৈ আছে গাছের তলত কিমান গরু আছে এটা চাওক আপনার মানে বেক কামা করে দেখা দিছো রব রিনিকি রিনিকি রাঙলি বেলিতি জিলিকে। আর এয়া রোডত আমি সাইকেল রাইড করে আছো একো নাই আপনার কারণে জিওলো করবো মানে আপনার সদায় মূল থাকিব ভিডিও চিডিও চাব। সো তেতিয়াহলে মই কষ্ট করে যাবলে সাজু আর এইবিল আগত লোককেইটা আগত গৈছে মই যাই আছো এতিয়া রোডত ভাল লাগে আর এনেকা আহি আর এনেকে অল্প আহি ফেলে রোডত আহি গাছের তলত রলো এনেকা কাজে লাগি আছে আর কিনা মুখ দিম মুখ খাম মই খাম কিনা খাম কিনা করে আছে গাছের তলত রলো গরম লাগছে তো আমার মন দিছি আছে মানে একদম কি কম আর আর সিফালে আছে আমার পিছফালে মই এইবিল মইয়ে খা খাই আছে। সো সুন্দর পরিবেশের মাজ আমি আছো আজি মানে পিওর অক্সিজেন পাই আছো আর ইফালে আছে পাহাড়খান এইখান দেখা নাপাই কেমেরা দেখা নাপায় মই দেখা পাই আছো। সো ওচরতে আপনার দেখাম তালে তো যাম সো আপনার দেখাই আছো সো আপনাদের থাক আর ব্লগটা সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশের মাজ আছে মই এলাক খা খাই আছে মানে পরিবেশটা আহি ভাল লাগছে মানে আর যাযাবরি মুরে নু হেপাহ আমার দরঙিয়া পরিবেশ আর বহুত গাছ একালগে আছে এখানে রইলো এয়া চাওক আপনার মানে পরিবেশটা বঢ়িয়া আর এতে পুরা বতা লাগি আছে আর ইহতে পুরা কাপড় দেখাই আছে মানে পুরা পিঠি ভিজি গেছি মানে সাইকেল মারণতে এতর পিঠিয়ে পিঠি দেখা দেখি করে আছে মানে আর কার কিমান ভিজিছি এয়া চাওক সারাঙ্গর চাও কিমান ভিজি যা প্রীতি ভরা কবিতারে আর এনেক আমি ধলপুর পাই গেল আর ধলপুরের নদীটির ইফালে আছে পাহাড়খান আর এটা আমি এটা ফেরিয়া পার হব লাগবো ইফালে ফেরি আই আছে ফেরি ভুটভুটি ভুটভুটিও আছে। সো এটা সাইকেলখান থাকা লাগে মেইন কথা হল সাইকেল থাকা লাগে সাইকেল সাইকেল মেইন সাইকেল সাইকেল সাইকেলখান থ তারপর আমি নদীটি পার হব আমি ইয়া ভুটভুটি উঠি পাই আছো ভুটভুটি ভুটভুটি পাই গল ফুটফুটি মানুষজন উঠি আছে তো আমার আমার মানুষ দুটা এনেকা বহি লৈছি পড়ে বলে ভয় দেব নাই তো কবি নাকি বুঝি বা কবি নাকি ভিডিও বানাই আছে অন ক্যামেরা দি একো নকয় কিন্তু অফ ক্যামেরা টেপ টেপে থাকে আর ইউ
on camera dekho no agiru off camera etu etu mai thake ibaro koi mon gole pur ka khole ahi bae dino kore ki dore khu ki dore khau sai jabahi dirole sapna jot nai jibon finally par hoy ahilu কি সুন্দর পরিবেশ ফালাছিবে আইয়েতি এখানে আছে থলপুর পাহাড় এটা আমি উপরে যাই আছো তো আপোনালোকে ভিডিওতে হলকে চাই থাকো কিটা সকলোৰ গম পাবো আপোনালোকে হিয়ার বাহির হৰে হোৱানা হুৰেৰে দিহানা প্ৰেৰণা ইয়াৰে খাবতিৰো ফাইনালি পাহাড়খন উপরে উঠি আইছো ভাই কেনে অনুভব আহি অনুভব কেনে আহি অনুভব কেনে ফোনিব কেনে লাগছি বঢ়িয়া বঢ়িয়া হর আহি বেলা অনুভব কেনে লাগছি বঢ়িয়া বঢ়িয়া পুরা ফিলিং হ্যাপি হ্যাপি আর এই রাস্তা ভাল লাগছি আগতে বোলে রাস্তা নাছিল কিন্তু এটা রাস্তা বনাই দিছি পুরা পকার আর মন্দির তো হয়েছে সৌত উপর তো আমি যাই আছো মন্দিরলৈ পামেই আর বেশি দূর নাই জাস্ট পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড মানর বাদ তো গই আছো আমি এতিয়া আর মোর পাশে এটা আহি আছে মজা 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 সুন্দর পরিবেশ আর এয়া হয়েছে থলপুর মানে পরিবেশটা পুরো সুন্দর আর গছ গছনিয়ে ভরা পাহাড়ের উপর কি মজা আর এই হয়েছে শিব মন্দিরটি সব আপনার কি মজা পরিবেশ আর আমি এটা আছো তাতে বলে ফিমে থাল খেলছিল থাল এখন আছে সো থালখান আপনার দেখাই দাও এইখানে থাল ফিমে এটা বহি লিখেছিল আর ফিমর আঠু সিনটি এটা বহি আছে মানে এটা এটা আঠু সিন আছে আর এইখানে হয়েছে ফিমে খেলা থালখান মানে এখন থাল একে উভয় যদি লিখিব পারা মানে কিবা ভাল হয় বলে কয় আমি লিখিলো কিন্তু কেটা ঘর আছে নক আপনার কবা নাপায় বলে কয় কিন্তু সেখানে কবা নাই সো আমি একে উভয় লিখিলো এইটা শিলত আমার মাটিতে ইমান মানে স্পষ্ট নহয় বা ইমান পোন নহয় আজকাল শিলত কি ধুনিয়াকে পোন হয় পোন করে দিয়েছিল মানে ঘৰ বনাইছিল সেই আৰু আমি এটা পাহাড়ৰ পৰা তলত নামি আছো পুরা শিলেদি সেয়া সুন্দর সুন্দর বহি আছে আর এনে পাহাড় তিলত বহিয়ে আমি কল খাই আছো এম তো বাগালে দিছো খাওয়া নাই খামা একফাল খাই খাই ভিডিও প্রথমত কল খাইছো তারপর আর কিনা কিনা খাম আর শোনা কল এ দিয়ে এটা বাকালে দিয়া মানুহ মানে মই এছিষ্টেণ্ট মেনেজাৰ দিব লাগে নেকি আৰু এইটো এনেকুৱা খাইছি মানে এনেকুৱা খাইছি বাকালে মোক দিছে আকৌ এটা আৰু দুটা লৈ আহিছোঁ শ্লাইচ চাৰিটা মানুহ দুটা হৈ যাব তাৰপিছত পানী বটলটো আছে তাৰপিছত আৰু ঠাণ্ডা লৈ আহিছোঁ ঠাণ্ডা কি কি এইটো আৰু আমাৰ দলুৱা সন্থাৰ সভাপতি আছে হেৰি কৰি তেওঁলোকে স্লাইচটো ভগে আছে আৰু আমাৰ এইটো হৈছে দলুৱা সন্থাৰ সভাপতি ইফালে আছে সম্পাদক সম্পাদকে খালাই বাপৰে বাপ কিনো হে ডুমবুৰা আৰু ইফালে আছে কাৰ্যকৰী সভাপতি ই আছে ই আছে চামুচ বনাই বাবাটো অলপ পচিয়া মিলাই দিছি অলপ পচি মতা দেই
পাতা পাতা লাগা নাকা দি আকো পাবি না হই এনকে পাতা পাতা লাগা খাই নেকি ভদ্র এতরা মুরা দোকান দোকান হই দে মা না টাস্কা লগো সিয়া না ওকা বেয়াদন প্লাস্টা হে মাসি ভাই কিছু আছে দিয়ে দেন বেয়াদন প্লাস্টা হে মাসি ভাই আমা অলপ অলপ জি রং দিয়া নিছিনা গা এটা বেয়া প্লাস্টা মান না মারি আছে বাতার হ্যালো আই এম হিয়ার হল মানে ইয়ার ইমানেই দুঃখ ইমানেই দুঃখ গার্লফ্রেন্ডে মোবাইলটো অফ করছি ইটা ই করে আছে কি করি মে দুলন কি করি মে দুলন কি কই আছে মো মইনো কি উপায় দিম আরো সো এলা বহি আছে মনসন মারি একো নাই বাবা এলা সব আমি বহি আছে এটা বহি আছে কথা বাতি আর এটা থলপু বাহরটা গুহা থাকে বলি সবে কই কিন্তু গুহা তো বেশি বেশি পালো আমি এইটু গুহা ঘুমাই যাবা নরি মুতে ঘুমাই যাবা গেল হয় আপন লগ দেখা লয় কিন্তু ঘুমাই যাবা নরি এটু হইছে গুহা খলু গুহা বেশি ডাঙা নয় বারু মই যাবাই নিকে আর এইটু এসে অকুমান গুহা হু মন গলে কাষলে আহি পায়ে দিন কলে কি দরে হু আর এইটু এসে থলপুর শিব মন্দির থাক আপনার এইটুই থলপুর শিব মন্দির মানে ফাঁকা লাগিয়েছে পুরা পাহাড় বহু ধানামা করেছে পাঁচ বছর মানুষ সো এইটু থলপুর শিব মন্দির পরিবেশ আরো ইয়াতে আইছিল আমার মামা সকলের মরমর মামা আইছিল ইয়াতে আর ইফালে আছে মানুষগুলো বহি আছে ইফালে এই থলপুর শিব মন্দির সো আমি ইতিয়া ঘর যাম এ পানি ভরছুন পানি ভর পানি পানি কথা নয় মজা লাগছে আপনার ইচ্ছা করে আর ইয়ে আমি যাম খর ইফালে আইছি বতর বেয়া করে আমিতিয়া বরষুণ মানে আজ ভিডিওটা বনাই আছো আমেদির দিনা আপলোড হবো কোনদিন না জানো আর ইডিট সিডিট করে যোনদিন আপলোড দিয়ে আপলোড দিম সো আমিতিয়া বরষুণ উপরের আহি আছে সো ফিজবা লাগবো তারমানে আমি অল্প দেরিলে থাকিলি কুকুরে আই আছে বরষুণ সো এ আর থলপুর পাহাড় আজ ভিডিওটা থলপুর পাহাড়ের সমাপ্ত করি যদি ভিডিওটা আপনার চাই ভাল পালা লাইক কমেন্ট শেয়ার করব আর যদি মো চ্যানেলটো কোনো নতুন কৈছে তাহলে সাবস্ক্রাইব করে হয়ে যাব আপনাদের মরম পালে আর ভিডিও সিডিও বনবার ইচ্ছা যায় আর পুরা কমেন্ট এটা দিব ভিডিও চাই কেন লাগিল এটা কমেন্ট লাইক শেয়ার এখানে কই দিব আপনাদের এটা এটা তেতিয়া আমি ভিডিও বনবলে উৎসাহ পাম যদি ভিডিও ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করব তো আজিলেক এলো